কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা আর গল্পের মধ্যে অন্যতম শেষের কবিতা প্রথম পাঠ অমিত চরি। অমিত রায় ব্যারিস্টার, ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বজী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধঃপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর কেটে গেছে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছা ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপ সয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাক ঠমকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীবন সৃষ্টিতে উট জন্তুটা যেমন এই লেখকদের রচনাতেও তেমনি ঘাড়ে গর্দানে সামনে পেছনে পিঠে পেটে বেখাপ, চালটা ঢিলে নড়বড়ে, বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো মতটা আমার নয়। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটাই হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই, আর যারা আমলা দলের দশের মন রাখা যাদের ব্যবসা ফ্যাশন তাদেরই। বঙ্কিমী স্টাইল, বঙ্কিমের লেখা বিষবৃক্ষে, বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন, নসিরামের লেখা মনোমোহনের মোহন বাগানে, নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারির তাঁবুর কানাতের নিচে ব্যবসাদার নাচলাওয়ালির দর্শন মেলে, কিন্তু শুভদৃষ্টিকালে বধুর মুখ দেখাবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটাই চাই। কানা তো হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের, বিশেষের মুখ বিশেষ রঙের ছায় দেখবার জন্যে। অমিত বলে হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এতই অনাদর। দক্ষ যজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দূরস্থ দেবতা, যাজ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণও যুক্ত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্রপাড়া যজমানেরা তাকে অব্যকব্য দেয়াটা বেদুস্তুর বলে জানত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনে আমার ভালো লাগতো, কেননা আমার বিশ্বাস আমার লেখায় স্টাইল আছে। সেজন্যই আমার সকল বইয়ের এক সংস্করণেই কৈবল্যপ্রাপ্তি তারা ন পুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এইসব কথা একেবারেই সইতে পারত না, বলতো রেখে দাও তোমার অক্সফোর্ডের পাস। সে ছিল ইংরেজি সাহিত্যের রোমহর্ষক এমএ, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিত কেবলই ছোট লেখককে বড় করে, বড় লেখককে খাটো করবার জন্যেই, অবজ্ঞার ঢাক পিটোবার কাজে তার শখ, তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী, স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গেই তার রুচির মিল, অথচ পড়াশোনা বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকদের নগণ্য করতে অমিতের বুকে দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক, বড় বাজারে ছাপ মারা, প্রশংসা করবার জন্যে যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুঝে গুণগান করলেই পাস মার্ক করা যায়। অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক, চোখ বুঝে নিন্দে করতে ওর বাধে না।
আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের উপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্যই বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে ও চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়িগোঁফ কামানো, চাঁচা মাজা চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চড়াফেরায় চঞ্চল, কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড়ে প্রায়ই পড়ে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোঁচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান কাঁধের দিকের কোমর অবধি, আস্তিনের সামনে দিকটা কুনুই পর্যন্ত দুভাগে ভাগ করা। কোমরের ধুতিটাকে ঘিরে একটা জড়ি দিয়া চওড়া খয়েরি রঙের ফিতে, তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনি ছিটের একটা ছোট থলি, তার মধ্যে ওর ট্যাগ ঘড়ি। পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো, বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাসির চাদর বা কাঁধ থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে। বন্ধুমহলে যখন নিমন্ত্রণ থাকে মাথায় চড়া এক মুসলমানি লখনউ টুপি, সাদার উপর সাদা কাজ করা। একে ঠিক করে সাজ বলবো না, এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি। ওর বিলেতি সাজের মর্ম আমি বুঝি নে, যারা বোঝে তারা বলে কিছু আলু থালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরাধ অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্টির প্রমাণে যুবক তাদের দর্শন মেলে পথে ঘাটে, অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনেই জোরেই একেবারে বেহিসেবি উড়নচণ্ডী, বান থেকে ডান দিকে বাইরের দিকে সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর দুই বোন যাদের ডাকনাম শিশি আর লিসি, যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি, ফ্যাশনের পসরায় আপাদ মস্তক যত্নে মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট বিশেষ, উঁচু খুড়ওয়ালা জুতো, লেসওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে আমবারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আট করে ল্যাপটানো। এরা খুটখুট করে দ্রুত চলে, উচ্চস্বরে বলে, স্তরে স্তরে তোলে সূক্ষ্মাগ্ন হাসি, মুখ ঈষৎ মেকিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে চায়, জানে কাকে বলে ভাবগর্ব চাউনি, গোপালের রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে, এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপর বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়ের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদর হয়, নির্বিশেষে ভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না, অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে, যে রমণীর গলা বেসুরে তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে, কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতে সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ, যে মানুষ অনেক দেবতার পূজারি, আড়ালে সব দেবতাকে সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে, দেবতাদের বুঝতে বাকি থাকে না অথচ খুশিও হন। কন্যার মাথাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্তরেখা, ধরা দিয়েছে আছে কিন্তু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না, সেই জন্যেই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস।
তাই অতি সহজেই সকলের সঙ্গে ও ভাব করতে পারে। নিকটে দাহ্যবস্তু থাকলেও ওর তরফ হয়ে আগস্তা নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকেও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ আর এপারে তুমি আর আমি, এমন সমাবেশটা অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলে উঠেছিল, কিন্তু সে জানত এ কথা যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের উপরকার বর্ণসাটাকে দাবি করা হয়। তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি বলে উঠল, বললে, অমিত, তুমি যা বললে সেটা তো এত বেশি সত্য যে না বললেও চলত। এই মাত্র যে ব্যাংকটা টক করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাত আছে লিলি, একেবারে অসীম তফাত। আজকের সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা কাপছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐক্যতানিক সৃষ্টি। বেটোফেনের চন্দ্রালোক গীতিকা, আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় ছ্যাঁকড়া আছে। সে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হীরা এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সে যে সমুদ্রের জলে ফেলে আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত, বিশ্বকর্মার ছ্যাঁকড়ার ভিল তোমাকে ছুঁতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাৎ তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলা সেই জেলেটা বোয়াল মাছের পেটে চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়া চাউই করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তরণা করে বলল, তারপরে সোনার মুহূর্ত কি অন্য মনে বসে পড়বে সমুদ্রে চলে, আর তাকে পাওয়া যাবে না? পাগলা ছ্যাঁকড়ার করা এই তো আমার কত মুহূর্ত বসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিল। অনেক ঘটনার মধ্যে এই ঘটনা নমুনা দেয়া গেল। অমিতের বোন শিশি লিসিরা ওকে বলে, অমি তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। শিশি বলে, অবাক করলে, এত মেয়ে আছো? অমিত বলে, মেয়ে বিয়ে করতে সেই পুরাকারে লক্ষণ মিলিয়ে আমি চাই পাত্রী আপন পরিচয়ে, যার পরিচয় জগতে নেই অদ্বিতীয়। শিশি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয়ে হবে তার পরিচয়। অমিত বলে, আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে ঘর ঠিকানা নেই, প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছায় না, সে আকাশ থেকে পরন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে, বাস্তুঘরের মাটি পর্যন্ত আশা ঘটেই ওঠে না। শিশি বলে, অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুকুও না? অমিত বলে, অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যাবৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই শিশি, বিমি বস্ত অমির জন্যে পচে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে, তাকে ওর পছন্দ নয় কেন? বলে, তার কালচার নেই কেন ভাই, সে তো এমএ বোটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। অমিত বলে, কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার, পাথরের ভার আছে আলোর আছে দীপ্তি। লিসি এবার রেগে উঠে বলে, ইস, বিমি বসের আদর নেই ওর কাছে, উনি নিজেই নাকি তার যোগ্য, আমি যদি বিমি বসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়।
অমিত বললে, পাগলা না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে, মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলেয়ার আলো মাঠে বাঁধা ধাঁধা লাগাতেই আছে, ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত সেখানে যেখানে হো হো করে বেড়াচ্ছে, বিয়ের ওর দোকানে যাচ্ছে, তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মেয়ে মোটর চড়িয়ে বোন থেকে অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে, এখান ওখান থেকে যা তা কিনছে, একে ওকে বিলিয়ে দিচ্ছে, ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে আর ফিরিয়ে আনছে না। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে আর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলেই বসবে। একদা কোন একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করেছিল ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100 অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আর যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো মারিয়েছে, বসিয়েছে খুদে খুদে অ্যারিস্টোক্রেটে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে, তার কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্য অত্যাচার নিয়ে কোনো সমাজহিতৈষী অবলাবান্ধব নিন্দা করেছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য কী? সবাস্ত অবলা ও অবলাবান্ধবেরা চটে উঠে বললে, আরে মানে কী হলো? অমিত বললে, যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না, আফিমওয়ালি বাঁধে বটে ভোলায়ও। মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃত শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্যসভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল, গিয়েছিল মনে মনে দুধসাজ পরে। একজন সেকেল গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতায় এইটে প্রমাণ করার তার উদ্দেশ্য। দুই একজন কলেজ অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বললে, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও কিছু ভালো চাই, বলবো অন্য কিছু চাই। ফজলিয়াম ফুটলে বলবো না আনো ফজলিরাম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো হে। ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ। ঝুনো নারকলের মেয়াদ বেশি, সে শাঁসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী, ফিলোজফারের বয়সের গাছপাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো অর্থ অর্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকমভাবে বেঁচে আছে। যত বাতি নিভিয়ে দেওয়ার জন্য থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির মতো হাত আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজে সরে না পড়ে, আমাদের কর্তব্য ও সবার থেকে ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তার ঠুকেই গরজাতে গরজাতে আসবেন যে তারই রাজত্বের অবসান নেই, অমরবর্তী বাঁধা থাকবে তার দরজায়। কিছুকাল ভদ্র ভক্তরা দেবে মালঞ্চ চন্দন, খাবে পেট ভরিয়ে, সাষ্টাঙ্গে প্রমাণ প্রণিপাত করবেন। তারপরে আসবে তাকে বলি দেওয়ার পুণ্যদিন, ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভলগ্ন। আফ্রিকায় চতুষ্পদ দেবতার পুজোর প্রণালী এই রকমই। দ্রিপদী, ত্রিপদী, চতুষ্পদী, চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়ম। পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে, 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া থাকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে বেচারা জানতে পারেনি সে মরে গেছে। একটুকু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি চিৎকার করতে বিলম্ব করেছিল বোধ করি উপযুক্ত উত্তরাধিকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়ালটা উঠিয়ে দিতে চান নাকি? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ,
রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তার রচনারেখা তারই অক্ষরের মতো, গোল বা তরঙ্গরেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে, ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মৎস্য করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, ন্যারালজিয়ার ব্যথার মতো, খোঁচওয়ালা, কোনওয়ালা, গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপে ছাঁদে নয়। এমনকি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েটের বিল্ডিংয়ের আদলে হয়, ক্ষতি নেই। এখান থেকে ফেলে দাও মন ভোলাবার ছলা কলা ছন্দবন্ধ, মন কেড়ে নিতে হবে যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিলেন। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায়, তবুও তাকে যেতেই হবে, অতিবৃদ্ধ জটায়ুর বারণ করতে আসবে, তাই করতে গিয়েই তার হবে মরণ। তারপর কিছুদিন যেতেই কিষ্টিংটা জগে উঠবে, কোন হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কার আগুনে লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনশনের সঙ্গে পুনর্মিলন, বায়রনের গলা জড়িয়ে করব অশ্রুবর্ষণ, ডিক্সেনকে বলবো মাফ করো মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে গাল দিয়েছি। মোগল বাদশাহদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মেলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলতো, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন 20 বছর বয়স পেরোতো সেদিন বানপ্রস্থ দিতে দেরি করতো না। তাজমহলকে ভালো লাগাবার জন্য তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এইখানে বলে রাখা দরকার, কথা তোর সামলাতে না পেরে সবার রিপোর্টারের মাথা ঘুরে গেছিল। সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়ে অবদ্ধ হয়ে উঠেছিল। তারি থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলু, তাই আমরা এটাকে সাজিয়ে বলা হয়েছে। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যে সব কবি 60-70 বছর বাঁচতে একটুও লজ্জা করে না, তাই নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে দিয়ে শেষকালটায় অনুকরণের দল চারিদিকে ভূহ হয়ে বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে, তাদের লেখার চরিত্র বিগড়ে যায়, পূর্বের লেখা থেকে চুরি শুরু করে পরে পূর্বের লেখার রিভিয়েশন অফ স্টোলেন প্রপার্টি। সে স্থলে লক্ষিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুটাই এইসব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেয়া। শারীরিক বাঁচার কথা বলছি হে, কাব্যিক বাঁচা, এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক, সেদিনকার বক্তা বলে উঠলেন। আচ্ছা জানতে পারি কি, কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান, তার নামটা বলুন তো। অমিত ফস করে বলে উঠলেন, নিবারণ চক্রবর্তী। সভার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল, নিবারণ চক্রবর্তী, সে লোকটা আবার কে? হ্যাঁ, সে লোকটাকে নিবারণ চক্রবর্তী? আজকের দিনে এইসব প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, বলে পকেট থেকে একটা সরু ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতা সরণিতে, আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক কলদার, বার্তা আনিয়েছি বিধাতার, মহাকালেশ্বর পাঠিয়েছে দুর্বল্য দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে, কে মৃত্যুপণ রেখে দেবিতার দুরূহ উত্তর, শুনিবে না মূরতার সেনা, করে পথরোধ ব্যর্থ ক্রোধ, হুঙ্কারিয়া পরে বুকে তরঙ্গে নিষ্ফলতা, নিত্য যথা মরে মাথা ঠুকে শৈল তট পরে আত্মকাঠি দম্ভ বলে, পুষ্পমাল্য নাহি মোর বৃক্ত বক্তকল, নাহি বর্ম অঙ্গুত কুণ্ডল, শূন্যে ললাট পট্টে লিখা গুড়ো জয়টিকা, ছিন্ন কন্তা দরিদ্রের বেশ করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলোদার অকস্মাৎ বাড়িয়েছি হাত, যা দিবার দাও অচিরাত, বক্ষতব কেঁপে উঠে কম্পিত অর্গল, পৃথিবী টলমল ভয়ে আর্ত উঠেছে চিৎকারি, দিগন্ত বিদারি ফিরে যা এখনই, হে দুর্দান্ত দুরান্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি, অস্ত্র আনো ঝনঝনিয়ে আমার পঞ্জরে হানো, মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ করি যাবদান।
শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোরে খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে মুক্তি পাব আমারই মুক্তিতে। শাস্ত্র আনো হানো মোরে হানো পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে দিব্য বাণী। জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোখ হেরিবে আলোক অগ্নি জালো। আজিকার যাহা ভালো কল্ল যদি হয় তাহা কালো যদি তাহা ভস্য হয় বিশ্বময় ভস্য হোক দূর কর শোক মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়। আমার দুর্বধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ শান্তি লুব্ধ মুখ খরে ভিক্ষা জীর্ণ ভুভুক্ষরে ছিঁড়ে হস্ত হেনে একে একে নিবে মেনে ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে অপরিচিতের জয়। অপরিচিতের পরিচয় হে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত। হানি বজ্রমুঠি মেঘের কাপ্পণ্য টুটি সঙ্গ পণ বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করো সর্বজ গণময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ হয়ে গেল, শাসিয়ে গেল লিখে জবাব দেবে। সোপোটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল শিশি তাকে বললে, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানানোর জন্যে। অমিত বললে, অনাগতদেরকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা। আমি তাই, নিবারণ চক্রবর্তী আজ মরতে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। শিশি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করে। সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলায় উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও? অমিত বললে, সম্ভব পরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত, এ কথাটাও আমার নোট বইয়ে লেখা আছে। কিন্তু তোমার নিজের মতো বলে কোনো পদার্থই নেই, যখন যেটা বেশ ভালো শোনায় সেটাই তুমি বলে বসো। অমিত বলল, আমার মনটা আয় না, নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো, যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তে প্রতিবিম্ব করতো না। শিশি বললে, অমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। প্রথম অধ্যায় সমাপ্ত, দ্বিতীয় অধ্যায় সংঘাত পরবর্তীকালে আমাদের প্রচেষ্টা থাকবে। সংঘাত দ্বিতীয় অধ্যায়ের অসংখ্য ধন্যবাদ আপনাদের।